নমস্কার, কুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পালং পকোড়া বা পালং শাকের পকোড়া। এই পালং পকোড়া সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। পালং পকোড়া বানাবার জন্য নিয়েছি এখানে এক মুঠো পালং শাক। পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে বড় বড় করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে পালং শাকটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়ে দিয়ে দিলাম। দিলাম কাঁচা লঙ্কা কুচি। চারটে কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি। সাত আট কোষ রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি। হাফ কাপ ধনে পাতা কুচি দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম, 1 টিস্পুন জোয়ান হাতে ঘষে ঘষে দিয়ে দিলাম। জোয়ান দিলে হজমে সাহায্য করে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা দিলে পকোড়াগুলো মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। জিরে ধনেকে শুকনো খোলা ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য বেসন দিলাম। একসাথে দিব না, অল্প অল্প করে দিব আর মাখব। খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে মোট 1.5 কাপ বেসন দিলাম। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে সব কিছুকে মেখে নিব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি এখানে 2 টেবিল স্পুন জল দিয়ে সমস্ত কিছুকে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা একটা করে পকোড়া তেলের মধ্যে ছেড়ে দিব। পকোড়ার সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় বা ছোট যে কোনো সাইজে দিতে পারেন। একটু সময় নিয়ে ভাজতে হবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে ঝাঁঝরি হাতার মধ্যে রেখে দিব। এতে এক্সট্রা তেলটা ছড়ে যাবে। এবার টিস্যু পেপারের উপর রেখে দিলাম। একই রকম ভাবে বাকি পকোড়াগুলো ভেজে নিব। এই পালং পকোড়া টমেটো সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পালং পকোড়া। রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।